বন্ধুরা, এই মুহূর্তে একটা খুব গুরুত্বপূর্ণ খবর আমি দেখলাম, যেটা আপনাকে জানানো অত্যন্ত প্রয়োজন মনে করেছি, তাই আপনাকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। বন্ধুরা দেখুন, সরাসরি খবর এলো আরবিআই এর তরফ থেকে ইউপিআইকে নিয়ে, যার মাধ্যমে আমরা গুগল পে, ফোনপে, পেটিএম এগুলো করে থাকি। সেই ইউপিআইকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ খবর এলো। যদি আপনারা এই ফোনপে, গুগল পে বা পেটিএম ব্যবহার করে থাকেন, অবশ্যই ভিডিওটি দেখুন, খুবই গুরুত্বপূর্ণ নলেজ বা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান রয়েছে। আমি সাইটে এখানে স্ক্রিন রেকর্ডটা চালিয়ে দেবো, যেখানে আপনারা সম্পূর্ণ ব্যাপারটা দেখতে পারবেন বা আপনারা নিজেরাও চাইলে পড়তে পারেন, কিন্তু আমি সমস্ত ব্যাপারটা পড়ে আপনাকে শোনাবো, ঠিক আছে? আর সেই সাথে আপনাকে বলে রাখি, আপনারা ভিডিওটি একবার স্কিপ করবেন না, কারণ গুগল পে, ফোনপের ব্যাপার বা পয়সা কড়ির ব্যাপার রয়েছে। অর্থাৎ ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, খুবই গুরুত্বপূর্ণ নলেজ কিন্তু আপনারা পাবেন, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে কী বলছে দেখে নিন। ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করেন তাহলে জেনে নিন সরকারের এই আদেশ, নাহলে পড়বেন বিপদে। কী এমন বিপদ বা কী এমন সতর্কবার্তা দিল জেনে নিন। বর্তমানে ইউপিআই এর মাধ্যমে অর্থ প্রদান এক অতীব সহজ বস্তু হয়ে উঠেছে। ঔষধ কেনাকাটা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনাকাটার প্রয়োজনে আসে ইউপিআই। আর এই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে ফোনপে, গুগল পের মতো বিভিন্ন অ্যাপ্লিকেশন গড়ে উঠেছে। আর এই ইউপিআই এর জন্য সারা বিশ্বে ডিজিটাল পেমেন্টের নাম্বার ওয়ান আমাদের এই ভারতবর্ষ। তারপরে কী লিখছে দেখুন। ইউপিআইকে নিয়ন্ত্রণ করেন ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, যা আমাদের সরকারি গভর্নমেন্টের একটা সাইট। এটি হলো সরকারি সংস্থা, ঠিক আছে, যেটা আমি আপনাকে বললাম। এই এনপিসি সম্প্রতি কিছু আদেশ দিয়েছে ইউপিআই নিয়ে। সেখানে ব্যবহারকারীদের ব্যাংকিং জালিয়াতি থেকে বাঁচানোর জন্য নতুন নির্দেশিকা দিয়েছে। তাহলে কী জানাচ্ছে এনপিসিআই, সেটা একটু দেখে নেব। নাম্বার ওয়ান, ইউপিআই পিন শুধুমাত্র অনলাইন পেমেন্ট করার সময় প্রয়োজন পড়ে। অর্থাৎ আপনি কাউকে অর্থ প্রদান করলেন, তখনই পিন দেওয়ার প্রয়োজন পড়ে। কারোর থেকে টাকা নেওয়ার প্রয়োজনে ইউপিআই পিন দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? তারপরে দু নম্বরে কী বলছে, এছাড়া অর্থ প্রদান করার আগে ব্যবহারকারীদের যাচাই করে নিতে হবে কোথায় এবং কাকে পেমেন্ট করছে। রিসিভার অর্থাৎ যাকে টাকা দিচ্ছেন তার নাম চেক করার পরেই পেমেন্ট করতে হবে। তাছাড়া কিন্তু আপনার জন্য বিপদজনক হতে পারে, মানে ব্যাপারটা বুঝতে পারলেন, যাকে আপনারা টাকাটা শেয়ার করবেন বা পাঠাবেন, প্রথমে তার নাম আর তার ঠিকানাটা ভালো করে চেক করে নেবেন, তারপরে আপনারা সেই টাকাটা শেয়ার করবেন বা তাকে পাঠাবেন, ঠিক আছে? আর তা না হলে বিপজ্জনক হতে পারে। নাম্বার তিন, অনলাইন পেমেন্ট করার সময় ইউপিআই পিন দেওয়ার একটি পৃষ্ঠা আসবে, শুধুমাত্র তখনই ইউপিআই পিন আপনাকে দিতে হবে, অন্য কোথাও পিন আপনারা দেবেন না। মানে আপনারা খেয়াল করবেন, যখন গুগল পের যখন বা ফোনপে যখন আপনারা টাকাটা শেয়ার করছেন, তখনই কিন্তু ছ অঙ্কের বা চার অঙ্কের যে পিন দেওয়ার জায়গাটা রয়েছে, সেই একবারই কিন্তু আপনাকে পিনটা ব্যবহার করতে হবে, ওকে? তারপরে দেখুন এখানে নাম্বার চারে কী বলছে, কিউআর কোড শুধু অর্থ প্রদানের জন্য ব্যবহার করা উচিত। কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট নেওয়া কিন্তু বিপজ্জনক হতে পারে। তো বন্ধুরা, এই জায়গাটায় আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে, কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট নিতে কী এমন বিপজ্জনক সমস্যা হতে পারে সেটা আমার ঠিক জানা নেই। কিন্তু সাধারণত আমরা যে বিষয়টা জানি সেটা হলো কি, যদি কিউআর কোড কোথাও স্ক্র্যাচ হয়ে যায় বা সেখানে যে ছোটো ছোটো কালো কালো যে ঘরগুলো থাকে যেখানে আমরা স্ক্যান করি, সেই ঘরগুলো যদি কখনো রিমুভ হয়ে যায় তাহলে সমস্যা হতে পারে। এছাড়াও কী সমস্যা রয়েছে সেটা আমার জানা নেই। আমার বিশ্বাস, আমার যে দর্শক রয়েছে অনেকেই আমার থেকে অনেক বেশি নলেজ রাখে, তারা যদি জানে ব্যাপারটা একটু কমেন্ট করে আমাকে বলে দেবেন, ঠিক আছে? আচ্ছা, পাঁচ নম্বর আর সর্বশেষ যেটা বলছে এখানে, সর্বশেষে মাথায় রাখবেন যে কোনো অপরিচিত ব্যক্তির পরামর্শে অনলাইন পেমেন্টের সময় স্ক্রিন শেয়ারিং এবং SMS ফরওয়ার্ডিং অ্যাপগুলো ডাউনলোড করা উচিত নয়। মানে আপনি যখন পেমেন্ট করছেন তখন আপনার যে পেমেন্টের যে পাসওয়ার্ড দিচ্ছেন বা যাই কিছু রয়েছে সেইগুলো কিন্তু যেন কেউ না পায়। আর বা আপনার কাছে যদি অটো SMS ফরওয়ার্ডিং থাকে, অটো ফটো আপলোডিং থাকে, যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেই অ্যাপ্লিকেশনগুলো যদি আপনার ফোনে থাকে তাহলে কিন্তু সমস্যা হতে পারে। সেই সাথে দেখুন, এই যে সমস্ত ঘটনাটা রয়েছে, এই ঘটনার উপর বেস করে আমার নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন যদি আপনাকে দিই, সেটা হলো এটা, যদি আপনারা ফোনপে, গুগল পে বা পেটিএম ইউজ করেন, আপনারা একদম সিকিওরভাবে ইউজ করবেন।